বিশ্ববিদ্যালয়ে ভর্তি অন্য অন্য নিয়োগ পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান প্রস্তুতি বাংলাদেশ বিষয় বলি। বাংলাদেশে আগাথানা ঘূর্ণিঝড়। বাংলাদেশের উপকূলে সর্বশেষ আগাথানা ঘূর্ণিঝড় হচ্ছে মোরা। কি বলেন তো, মোরা মোরা আগাথানে 30 মে 2017 সালে এবং রুয়ানু আগাথানে 21 মে 2016 সালে। রুয়ানু একটি মালদ্বীপের শব্দ, এর অর্থ নারিকেলের ছোবড়ার তৈরি দড়ি। ঘূর্ণিঝড় মহাসেন বাংলাদেশে আগাথানে 16 মে 2013 সালে। ঘূর্ণিঝড় আইলা বাংলাদেশে আগাথানে 25 মে 2009 সালে। আইলা অর্থ ডলফিন বা শুশুক জাতীয় এক ধরনের প্রাণী। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডোর আগাথানে 2007 সালে। কালবৈশাখী জ্বর হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। সূত্র বাংলাপিডিয়া। পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ 4 প্রকার। প্রথমেই পানি দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ ও শব্দ দূষণ। 2 স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিন নিষিদ্ধ করা হয়, কারণ 2 স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিনে বায়ু দূষণ বেশি হয়। গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় যে বিষাক্ত গ্যাস থাকে, কার্বন মনোক্সাইড। ঢাকা মহানগরীতে 2 স্ট্রোক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয় 1 জানুয়ারি 2003 সালে। ঢাকা শহরের বায়ুতে একটি ধাতব মৌল মাত্রাতিরিক্ত পরিমাণে পাওয়া যায়, তা হলো সীসা। স্মোক কি? স্মোক হচ্ছে এক ধরনের দূষিত বায়ু। যান্ত্রিক পরিবহন ও শিল্প কারখানার দূষণ থেকে স্মোক এর সৃষ্টি হয়। স্মোকের ফলে উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয়, মানব চোখের ক্ষতি করে এবং মানব দেহে শ্বসন সংক্রান্ত সমস্যা সৃষ্টি করে। বাপা কি? বাংলাদেশ পরিবেশ আন্দোলন, যেটি 2000 সালে প্রতিষ্ঠিত হয়। পলিথিন ব্যবহার ক্ষতিকর, কারণ ব্যবহারের পর পরিত্যক্ত পলিথিন মাটিতে বা পানিতে পচে না, ফলে এটি দীর্ঘকাল অপরিবর্তিত থেকে মাটি ও পানি তথা পরিবেশের ক্ষতি করে। ঢাকা শহরে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় 1 জানুয়ারি 2002 সালে। চট্টগ্রাম নগরীতে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় 21 ফেব্রুয়ারি 2002 সালে। সারা দেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় 1 মার্চ 2002 সালে। শব্দ দূষণের ফলাফল উচ্চ রক্তচাপ হতে পারে। শব্দ দূষণের মাত্রা 105 ডেসিবেলের বেশি হলে মানুষ বধির হয়ে যেতে পারে। এলনিনো এবং লানিনো। এলনিনো একটি স্প্যানিশ শব্দ যার অর্থ ছোট খোকা। বিষুবরেখার অপর পাশ থেকে নেমে আসা উষ্ণ পানির স্রোতের কারণে সৃষ্ট জলবায়ুর প্রতিক্রিয়াকে ব্যক্ত করার জন্য ইকুয়েডর ও পেরুর জেলেরা এলনিনো শব্দের ব্যবহারের প্রচলন করে। লানিনো শব্দটি স্প্যানিশ যার অর্থ ছোট খুকি। এলনিনোর প্রভাবে সাগরের উষ্ণ পানির স্রোত প্রবাহিত হবার পর পরবর্তীতে সাগরের পানি উষ্ণতা কমে আসে। সাগরের পানির এ উষ্ণতা কমে আসাই হল লানিনো নামেই পরিচিত। লানিনোর প্রভাবে অতিবৃষ্টি ও বন্যা হয়।